আসবেন এখানে চলতেছে পুলিশের চেক তো অবশ্যই আপনাকে এসওপি মানতে হবে এবং কে স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে হবে নিয়মতান্ত্রিক মেনেই প্রবেশ করতে হবে আপনাকে বন্ধু রেডি হচ্ছে প্রধান গেট চায়না মার্কেট বা সেন্ট্রাল মার্কেটে প্রবেশের এটি হচ্ছে প্রধান গেট এই হচ্ছে তাদের একটা আকর্ষণ সেন্ট্রাল মার্কেট কুয়ালালামপুর প্রবাস টিভি প্রবাসীদের সাথে 24 ঘন্টা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মানুষজন প্রবাসী ভাইরা আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল মার্কেট বা চায়না মার্কেটের সামনে চলমান বর্তমান লকডাউনের চায়না মার্কেটের পরিস্থিতি এবং কি মানুষের যে এই আনাগোনা সম্পর্কে আপনাদেরকে দেখাবো সচিত্র আপনারা দেখবেন বর্তমান সিচুয়েশন যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ভিড় করত আজকে ওই প্লেসের কি পরিস্থিতি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানবেন দেখতে পারবেন এই স্থানটিও পর্যটকদের জন্য অনেক সুন্দর একটি স্থান যেখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে ঘোরার জন্য মূলত এটি হচ্ছে যে চায়না মার্কেট বা সেন্ট্রাল মার্কেট নামে পরিচিত যার পাশে রয়েছে পাসারসিদি এলআরটি স্টেশন তো বন্ধুরা আপনারা পাসারসিদি বা কেল সেন্ট্রালের পাশাপাশি সেন্ট্রাল মার্কেটের আশেপাশে কে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বন্ধুরা এটি হচ্ছে প্রধান গেট চায়না মার্কেট বা সেন্ট্রাল মার্কেটে প্রবেশের এটি হচ্ছে প্রধান গেট আর এই মার্কেটে আপনারা কি পাবেন না চাইনিজদের এবং কি বিভিন্ন দেশের পুরাতন সভ্যর অনেক কিছু পাবেন যে আপনাদেরকে খুঁটিয়ে একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু পরে ভিতরে প্রবেশ করব তাদের একটি আকর্ষণ সেন্ট্রাল মার্কেট কুয়ালালামপুর আর প্রধান গেট প্রবেশ পথ হচ্ছে এটি যেটি দিয়ে আমরা এখন প্রবেশ করব সেন্ট্রাল মার্কেট সায়েন্স 1888 এখানে হচ্ছে লিটল ইন্ডিয়া যেখানে ইন্ডিয়ার অনেক কিছু পাবেন আপনি তাদের সভ্যতা তাদের কালচারের অনেক কিছু পাবেন ইন্ডিয়ান বন্ধুরা ভিতরে ছোটো ছোটো অনেক দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে করোনার কারণে কাস্টমার না থাকার কারণে যে মার্কেটে প্রতিনিয়ত কাস্টমার ভিড় করতে মাছক মার্কেট আজ ফাঁকা হয়ে আছে লকডাউনের কারণে আর এখান থেকে খুঁজে বের করুন আপনার পছন্দের সেই জিনিসটি আপনার নামের অক্ষরটি আপনি কি চান সব কিছু পাবেন এখানে এ চায়না মার্কেটে নাই বললে মানে এমন কোনো কিছু নাই যে সেটা বলা যাবে না সব কিছু পাওয়া যাবে বিশাল একটি মৌমাছি এটাও কিন্তু নকল কাঠের বড় এবং কি ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন আপনার হাতের কাছে একটি মে ব্যাংক এটিএম মেশিন সিএমবি এটিএম মেশিন বন্ধুরা সত্য কথা বলতে কি মনে হচ্ছে লকডাউনে এই মার্কেটটির হৃৎপিণ্ড বা মার্কেটটির যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে যেখানে প্রতিনিয়ত মানুষ ভিড় করতো আর সেখানে মানুষ একেবারে শূন্য হয়ে পড়ে আছে সো বন্ধুরা এবার দেখে আসছি বাইরের অংশটুকু বাইরের অংশটুকুর কি পরিস্থিতি বাইরে হলে দেখবেন ছোটো ছোটো অনেকগুলো দোকান অনেকগুলো দোকান যেখানে বিভিন্ন দেশের ফরেনাররা স্থানীয় ফরেনাররা দোকান করতেছে আর এটিও একেবারেই খালি হয়ে পড়ে আছে
যেখানে প্রতিনিয়ত মানুষ ভিড় করতো, হাঁটাটাই খুব কষ্ট হয়ে যেত যে মার্কেটে, আর এই মার্কেট পাকা হয়ে পড়ে আছে। মানে আসবেন, এখানে চলতেছে পুলিশের চেক, তো অবশ্যই আপনাকে এসওপি মানতে হবে এবং কে স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে হবে, নিয়মতান্ত্রিক মেনেই প্রবেশ করতে হবে আপনাকে। জি বন্ধুরা, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা প্রবাসী ভাইয়েরা কি কোথায় আছেন এবং কি আপনার চায়না মার্কেটের বা আপনার কোথায় আশেপাশে কোন প্রবাসী ভাই রয়েছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কোতারায় প্রবেশ করার পথেই যে দৃশ্যটি একেবারেই খারাপ লাগে সেটি হচ্ছে, এখানে শত শত মানুষ মনে হচ্ছে তাদের বাড়ি ঘর দুয়ার কিছুই নেই, তারা রাস্তায় শুয়ে আছে। দৃশ্যটি খুব একটি খারাপ দেখা যায়। যাক বন্ধু, তারপরেও প্রবাসী ভাই আসলে এই পর্যন্তই, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখবেন, লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।